বাড়িতে আমি এখন চাকরি গফুর জি ম্যাম সাহেব ড্রাইভারকে গাড়ি বের করতে বলো হ্যাঁ করছি এখনি রিনি কই তাড়াতাড়ি এসো দেরি হয়ে যাচ্ছে তো আসছি এক মিনিট তুমি বলে দাও সবাই মিলে বাইরে যাওয়াটা তো সেই জন্য বলছি চলো এবার আমরা একটু ব্যাংকক যাই ব্যাংকক কেন তোমার কি কোনো অসুবিধা আছে না ভাবছিলাম এবার যদি অন্য কোনোখানে যাওয়া যেত কোথায় চলো না আমরা ওই পাহাড় পর্বত প্রকৃতির কাছে যাই আই মিন ভুটান অসম্ভব ভুটান টুটান মানে পাহাড় টাহাড় আমার ভয় লাগে না না ভয়ের কিছু নেই আমি স্টুডেন্ট লাইফে বেশ কয়েকবার গিয়েছি বললাম তো অসম্ভব আহ তুমি একবার গিয়ে দেখবে তো জায়গাটা সত্যি খুব না বাবা নেপাল কি তুমি নেপালের কি জানো আমি নেপালের একটা কার্টুন দেখেছি ওরে বাবা নেপাল না ভুটান না নেপাল ভুটান যাব আমি নেপাল না না ভুটান নেপাল আ না ভুটান ভুটান অনেক সুন্দর না নেপাল অনেক সুন্দর না না ভুটান তুমি বুঝতে পারছো না আচ্ছা আচ্ছা শোনো আমি বলছি ব্যাংকক না 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 নো ব্যাংকক নো ব্যাংকক ভুটান 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 না না ভুটান ভুটান যেতেই হবে ভুটান না না ব্যাংকক ওহ ভুটান আমি আমি ভুটান যাব আমি ভুটান যাব পরে ঠিক করব আপনি ওই টিকিটের বুকিংটা দিতে বলেন আর ভিসার নেওয়ার সময় আমি ফোন করে জানিয়ে দেবো রুমজুম ঘুমিয়ে পড়েছেন আর কত রাত জেগে থাকবে সরি আজ একটু রাত করে ফেললাম আসলে অফিসে জরুরি মিটিং পড়ায় মানে তোমার কাছে কৈফিয়ত চেয়েছে কে না না চাওনি তবু ভাবলাম আমার খিদে পেয়েছে রিনি আবার কি আচ্ছা ওই যে ওই পাসপোর্ট গুলো ওগুলো বাসায় নেই তোমার অফিস আছে হ্যাঁ সে তো আমি জানি আচ্ছা তোমার কি মনে হয় আমার বাইরে যাওয়া নিয়ে কোনো আগ্রহ নেই আচ্ছা পাসওয়ার্ডগুলো তো আমি সপ্তাহখানেক আগে এজেন্সিতে দিয়ে রেখেছি আজ সকালে দিয়েছো ও আমাকে ছবির জন্য বাসায় ফোন করেছিল ও আচ্ছা তাহলে আমরা যাচ্ছি কোথায় মানে না মানে এজেন্সিতে পাসপোর্টগুলো শুধু দিয়েছি কোথায় যাচ্ছি সেটা এখনো বলা হয়নি তবে বলে রেখেছি যে ব্যাংককে যাওয়ার সম্ভাবনাটাই বেশি না শুধু ব্যাংকক বলেছি আর দুটোর নাম বলি আমি ব্যাংকক যাচ্ছি না তোমাকে একা রেখে আমি আর রুমছুম যাই কি করে কি ঠিক আছে আমি অফিসে আসি তারপরে দেখব স্যার কি
কয়টা দিন ছুটি নাই গো স্যার আপনি না কদিন আগে ছুটি নিলেন অনি ছিলাম তো এটা একটু ডিফারেন্ট কেস স্যার আমার মা নাই আমার জন্য পাপ্তি দেখছে স্যার আচ্ছা ঠিক আছে পরে হলে হবে তাই গো স্যার ওই আমরা 19 তারিখে চলে যাওয়ার পর আপনি ছুটি নেবেন আর 25 তারিখের মধ্যে আবার ব্যাক করবেন ঠিক আছে তার মানে স্যার আপনি ওই 26 তারিখে ব্যাংকক থেকে ফিরবেন না আমরা ব্যাংকক যাচ্ছি সেটা আপনাকে কে বলল না এ ভাই ভাবনা ঠিক কইলাম আর কি স্যার আপনার তো ভাবনার দরকার নেই বুচ্চা বন্ধু হ্যাঁ তোমরা যাইবা আমার মালিক না 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 আমার বাইক না লগে আমার বাইক না যে তারিখে যে ফ্লাইটে যাইবো তোমরা দুজন হেই ফ্লাইটে যাইবা কেন তুমি তো বানা আরে না আমি গেলে আমাক সিনা ফালাইবো না তা ঠিক ঠিক কিন্তু বন্ধু আমরা দুজন তো একলা কাজটা করতে পারবো না তোমার সাহায্য কিন্তু লাগবেই আরে গাদা আমি গেলে তো হবো না আমার ওই বস দুরুসা ওই আমার বাইক নোটা আমাকে দেখলে চিনবো না আরে গে দিল রুমস ও তো আমাকে সিনা ফেলাইব দোস্ত আমাকে গেলে প্ল্যান একবার ভেস্তে যাইব না ও তাহলে কিভাবে কি হবে সেই চিন্তা আমার বুঝছে তোমরা শুধু ওকে একটু সাহায্য করবা ওতে ওতে ওকে ওতে আসে আসে এটা হলো আমার ভাবনার ব্যাপার বুঝছো সময় মতো পাবানি এখন তোমরা একটা কাম করবা ও আমার মালিক আছে না থুকু আমার বাগনা আছে না বাগনা যখন লনে বসে চা খাইবো তার একটা ছবি তুলে নিয়ে আসবে বুঝছো ঠিক আছে কিন্তু তোমার ওই ওকের সাথে পরিচয় করে দেবে কখন দোস্ত এ নদিয়া তোমার বাবন নাই গুনা বুঝছো সময় হলে পরিচয় করে দিবনি ও আমার তো আর বুঝছো না এখনই যাওন নাই ওই যে রুম জুম গিয়ে দিটো আছে না ও হক আবার আনন্দ লাগবো তোমরা তাহলে বইছো দোস্ত না আমি একটু যাই ঠিক আছে তাড়াতাড়ি আইছো হ্যাঁ এই না মোচা এই বে রুম জুম খালার বাসা থেকে ফিরেনি না তুমি যাবে আনতে গাড়ি পাঠিয়ে দিয়েছি আর রেনি আমি তোমাকে কতবার নিষেধ করেছি একা ড্রাইভারের সাথে কখনো ওকে পাঠিও না কামাল তো অনেক বছর ধরে আমাদের বাসে আছে তাই না আর সঙ্গে তো জালাল মামাকে পাঠিয়েছি আমি বলছি না যে ওরা খারাপ মানুষ কিন্তু আমাদের একটু কেয়ারফুল হতে অসুবিধা কি তুমি গেলেই পারতে তুমি কেয়ারফুল হবে কার কাছ থেকে ড্রাইভার যে কিনা গাড়িতে বসে আমাদের সব কথা শুনে আর তোমাকে পাওয়া যায় কোথায় বলো অফিসে তুমি ব্যস্ত থাকো বাসায় যখন আসো তখনও অফিসে কাজ নিয়ে ব্যস্ত থাকো আমাদের সমস্ত ফ্যামিলি টক এই জালাল মামা আর কামালের সামনে করতে হয় তাই না তাই বলে ওরা আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যায় ভাই আপনারা নাকি বিদেশ যাইতেছে ও বিদেশ তো মানুষ বেড়াইতেই যায় না বাবা মাঝে মাঝে কাজে যায় ও তাই সবার নাম তো আমি লিস্ট করে ফেলেছি এবার তোমার হচ্ছে তোমার কি লাগবে আমি তো কোনো কালে বিদেশ যাই নাই তাহলে ঠিক আছে আমি আমার পছন্দের মতন তোমার জিনিস নিয়ে নেব না না বিদেশ সম্পর্কে আমি কিছু কিছু জানি বুঝছো তো আপনি কোন দেশে যাবেন একটু কইবেন নেপালে হ্যাঁলা আমার তো বিশাল লাগছে ব্যাংকক মানে মানে আমি এভাবে লাগাই ফেলাইছি আর কি তুমি ব্যাংকক যাচ্ছ না 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 নেপাল নেপাল না 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 গ্রামে যাইতেছি গোবর মিয়া জি স্যার এই গাছটা মরে যাচ্ছে কেন যত্ন যত্ন নাও না নাকি স্যার এই কথাটা ঠিকই কছেন গাছেরও তো অসুখ হয় এই একটু খরচাপাতির দরকার স্যার তোমাদের ওই এক কথা গাছ মরে যাচ্ছে কেন খরচাপাতি দরকার কেন সারাদিন বাসায় করো কি তোমরা
খেয়াল রাখতে পারো না বাবা ধরো তোমার জন্য একটা মজার জিনিস আছে এসো মা এইটাই হবে তুলে তুলে ভালো তুলে ভালো দেখি 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 পতিতন ঠিক লাগাও লাগাও উঠতে তুমি দেখতো আর দেখি ভালো দেখি ভালো তারপরে তো এই লইলো তোমাগো টিকেট বুঝছাও তাহলে আমরা যাইতাছি হ্যাঁ কিন্তু ওই মালের খবর কি আরেকজন ওই যে তাল তন্দু তোমাদের তুদনে তন্ন আজকে আমি একটা তাল এনেছি তা এ এডু কি তাল 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 আরে গেদো তাল তো এ বা এ বা উফ বোতে না এই যে দেখো তাল এনেছি আরে দূরে তোতলা হালা আমি এই মালের কথা বলতেছি না তো আমগো লগে যে যাইবো ওই মালের খবর কি ওই মাল এডোনিয়া বাবন নাইব না বুঝছা তার সম্বন্ধে তো আমি সব তোমাকে কইছি হ্যাঁ তার সাথে তোমরা কিন্তু জেবা সেবা করো না কেন কেন মালটা কিন্তু খুব ডেঞ্জারাস খুব খেল করে বুঝছা হলো আসতে পারি শুনেছি এই আপনি নাকি বেশি কথা বলেন না আমরা বেশি কথা বলি না ও ও হচ্ছে তোতলা তোতা আপনাকে দেখলে না আমার তেমন তেন ভয় ভয় ভক্তি ভক্তি লাগতে ভক্তি আপনি তো ১৫টা খুনের এ তাহলে তালতে এয়ারপোর্টে তাকে উঠতে তন্দু এটা তো ভীতন ভয়ঙ্কর ভয়ঙ্কর তথাই বলে না ডেঞ্জারাস Thank you.
কি দাও? আরে ওইটি তেই মেটা, সেই মেটা তো কি হইছে? হ্যাঁ চলো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিও, তারপর কিছু একটা খেয়ে আমরা বাইরে বেরোতে যাব। আজ আর বের হব না প্লিজ। কেন? আজ একটু রেস্ট নিয়ে নি, কাল সকালে বেরোতে যাব, ঠিক আছে? ওকে, অ্যাজ ইউ উইশ। বাবা, আমি কি বেরোতে এসে হোটেলে বসে থাকব? কিন্তু তোর মা যে বললো। না না, আমি বাইরে যাব। প্লিজ রুমঝুম, যে ধরে না মা। তুমি ওকে বকছো কেন? বাচ্চা মানুষ, ও হোটেলে বসে কি করবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কান্না করে না। রুমে গিয়ে ফ্রেশ হবে, কিছু একটা খাবে, তারপর তুমি আর আমি হাঁটতে যাবো। ওকে, ইউ আর ওয়েলকাম। চলো মা, এই তো চলো 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 চলো, এসো এসো। আপনার গলাটা এরকম কেন? আপনি কি আমাদের মারবেন? মারবেন না কি? না, ছোটবেলায় অনেক আইসক্রিম খেতাম, তারপরে যে গলাটা বসলো আর দাঁড়াতেই পারলাম না। আমি তো ভাবছি কি না কি কি না কি। ও আচ্ছা শোনো, ছোটবেলার কিছু গল্প তোমার আমি কই। ছোটবেলায় করে হলো কি যে আমি তো আইসক্রিম খাইতেছি এই সময়। আচ্ছা আমাদের প্ল্যানটা আর দু তিন দিন আগে আড্ডা মারি, ঘুরি ফিরি, তারপরে প্ল্যানের বিষয়। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা। এই তনু, আমরা কিন্তু তুয়াও খেলবো। তুয়া কি? জুয়া জুয়া জুয়া। কিন্তু আমি তো ওই জুয়াটাও খেলতে পারি না। অসুবিধা নাই, আমি তিতিয়ে দেব, তিতিয়ে দেব আমি। না ওই তালাল রাগ করবে না?
আমরা নে কি করতেছি না করতেছি জল বুঝো কোন থেকে এটা তো তত্ত্ব কথা চলো চলো আপনার সাথের বন্ধুরা অবশ্য বন্ধু না না কোনো বন্ধু নাই বড় হয়ে ছোট হয়ে ওরা আচ্ছা বেড়াতে এসেছেন নাকি না কামে আসছি ওই কি জানে না আমি যখন খুব ছোটবেলা তখন এখানে একজন বাই পাঠাইছিলাম তো বাইটা বিসিট কি জানেন একদিন রাত্রিবেলা সাদের থেকে হঠাৎ করে আর ওই পরে যারা আমার জন্য কি করতেছিল আসলে বাইটা যখন আমার করতেছিল না তখন আমার মনে হইলো যে বাইটা আমার কি করবো মানে আচ্ছা ঠিক আছে পরে কথা হবে হ্যাঁ পরে কথা হবে আমরা একটু ঘুরি চলো মামুনি চলো চলো যা কিছু বলবা এত বড় করে বলবা আমার গলা নিয়ে আর আমার সাথে এরকম করলে আমার গলা ভাল লাগে না এগুলি পরিষ্কার লাগে
আঙ্কলটা না মন খারাপ করে বসে আছে কেন মন খারাপ হবে কেন তুমি যে ওই যে আঙ্কলটার সাথে কথা বলো নাই ও আমি কথা বলে আসি ওই আঙ্কলটার সাথে আচ্ছা ঠিক আছে তুমি যাও কথা বলো গিয়ে আমরা এখানে বসছি ওকে হাই আমার নাম রুমজু তোমার নাম আমার নাম হচ্ছে আফম মানে আবুল ফজল মোহাম্মদ আসাদুজ্জামান বিন সাদিকুজ্জামান সাধু ওরে বাবা এত বড় নাম কি করব মা বাবা রেখে দিয়েছে তোমার মন খারাপ হ্যাঁ কেন আমি একটা রাইম শুনালে তোমার মন ভালো হয়ে যাবে আচ্ছা তাহলে শোনাও রাইম ট্রিঙ্কল ট্রিঙ্কল লিটল স্টার হাউ আর ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবাভ দা ওয়ার্ল্ড সো হাই লাইক আ ডায়মন্ড ইন দা স্কাই তুমি একটা গান গাও আমি গান গান এক চোর যায় চলে এমন চুরি করে পিছেলে না প্রজাপতির গান গা প্রজাপতি প্রজাপতির কোন গান প্রজাপতি প্রজাপতি কোথায় গেলে ভাই এমন রটিল পাখা প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে আমি আসলে ওই বাসাতেই থাকি ও আচ্ছা আচ্ছা আপনারা তো এই হোটেলেই উঠেছেন নাকি হ্যাঁ এই আশেপাশে আছি ওই কি জানেন এরকম ভালো হোটেলে আমি জীবনে উঠিনি আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে এই যে শব্দ করে খাচ্ছ কেন শব্দ করে চা খেলে আমার বন্ধু হতে পারবে না আচ্ছা যাও শালার চাই খাও না ভুল করে একটু গাল দিয়ে দিছি ঠিক আছে ঠিক আছে এই তাসছে তাসছে আরে কাশছে না হাসছে কোনটা পরেরটা পরেরটা কিন্তু ব্যাপারটা তো ঠিক বুঝতে পারতাছি না তাজের নামে তুনু তবর নেই অন্য দুনি হাত হাতে তুলে দাঁড়াচ্ছে কিন্তু ঠিক কিছু বলাও তো যাচ্ছে না তনুর তো তুনির মামলা ওরে তাতারে তুনি আমার তরিরে লোম তাতা দিয়ে ওঠে চুপ পনেরোটা খুনের মামলা এত ভয় পেলে চলবে কি করে হ্যাঁ এত প্ল্যান প্রোগ্রাম করে তেলান কিসের ক্লান অর্থাৎ কোনো তেলানি তো হয়নি সবকিছু আমার মাথার মধ্যে আছে তোমরা কোনো চিন্তা করো না তোমরা খাও দাও ফুর্তি করো যা করো তা তো আমিই করব তেতা তোমরা তানি তব তাজি আপনি তরবেন আমরা তো দুজন শুধু তাতে তাতে থাকব তাহলে আর কি ছবি নিয়েছ হ্যাঁ ছবি এই যে এই যে ছবি আরে দেই তো পুকুরের মতো লাগছে ও আর কিছু না মনে বা আরে না 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 এতে তো আমরা তেজে তুরবো না আরে ওরে কি করবে ও তো মামুলি একটা আম জ্বর
ও হ্যাঁ, আপনি তো 15 খুনের মামলার সাক্ষী। সাক্ষী সাক্ষী? হ্যাঁ, সবসময় মিথ্যা সাক্ষী দিই, এর নিয়েই তো বের চালাই আমি। হ্যাঁ, কিন্তু তালাল যে বললো, আরে তালাল তালাল জালাল 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 তাহলে সব কথা হয়েছে। আমার আসলে অনেকদিনের শখ যাবে একটু ওই সিনেমায়, একটু সিনেমায় নামবো আর কি, একটা ভালো প্রডিউসার হয়ে একটু সিনেমায় নামতো। তুমি ও সিনেমা? আর তো আমরা তো এসেছি তিতনাপ করতে। তিতনাপ? তিতনাপ? তিতনাপ কি? কিডন্যাপ। কিডন্যাপ? ও কিডন্যাপ। তোমাদের বাপ মেয়ের যা কাণ্ড! কি মা, কোথাকার কোন এক লোক ধরে নিয়ে এলে নিজেদের রুমে? কোথাকার আবার কি, বাংলাদেশের। শুনলে না, বলল বাসাতেই থাকে। তোমরা ওকে নিয়ে ঠাট্টা করছো? হি ইজ রিয়েলি ফানি মা। কিন্তু ওকে আমার খুব ভালো লেগেছে। সেটাই তো সমস্যা মা, তোমার মেয়েকে বোঝাও। মা, এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? এটা একটুও বেশি হচ্ছে না বাবা। আচ্ছা ঠিক আছে ইউসুফ, বন্ধু হলে অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাল থেকে আমরা যেখানে যেখানে যাব সাধুকে সঙ্গে করে নিয়ে যাব, হলো? সত্যি বাবা? সত্যি। ইয়েস। কি কি হয়েছে আপনার? এই 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 তত্ত্ব করে বলেন তো কি হয়েছে আপনার? হ্যাঁ, কি কি হয়েছে? তেমন কিছু না, কিছু নেই, আমার একটা মিরগি রোগ আছে। না না, ভয়ের কিছু নাই, তবুও দূরে থাকাই ভালো। না না, সহজে রোগ না, সহজে রোগ না। কিন্তু ভাই, তোমরা আমার এটা কি শুনেলে? কিডন্যাপ? কেন, ওই তালাল কিছু বলেনি? না, কইছে তা কইছে। ও, তাহলে আর তোমার সাথে? তাহলে আর সমস্যা কি? না ভাই, আমার বেইমান। হ্যাঁ, বেইমান? না না, এটা একটা সিনেমার নাম। আচ্ছা, আমরা যাক ফলো করতেছি, হে কি সিনেমার প্রডিউসার না নায়ক? আর ধ্যান, প্রতিও তার হোক আর তায়ক হোক, তাতে আপনার কি? না, ছোটবেলায় একটা শখ ছিল, একবার যদি সিনেমা দেখতে পারতাম নিজেকে। শোনো গো চাঁদ, শোনো তারা, আসবে কাছে প্রিয়া আমার। শোনো গো চাঁদ, শোনো তারা, আসবে কাছে প্রিয়া আমার। তুই হয়েছে তিতুনি নাকি? তিতুনি? তিতুনি না, পানিতে পড়ে যেতে লাগছিলাম। তানি কোথায়? তানি কোথায় না? ওই শুট শুট। ওহ, তালা তো মারছে ভাই। তোতলা? তোতা? ওই একই কথা হইলো। জালাল কইছিল যে ওই লোকটার বাগে আনতে পারলে, মানে পুরুষের বাগে আনতে পারলে কামাজ হবো না? তোমার তায়ক হওয়া তাই না? হ্যাঁ, আমার নায়ক হওয়া একটু ফাইনাল, ঠিক আছে? তালার তালা, তুমি ওর গালি দিতেছ নাই? হ্যাঁ, তোর বন্ধু, আমরা তো এত তাজে এসেছি নাকি? এতই তাতা একই কাজ? হ্যাঁ, একই কাজ এসেছি। আমরা তোমাকে দিয়ে তবিতা দেখালাম, ওই তবির মেয়েটা হচ্ছে ওর তাতার তান। তান 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 জান জান জান। এখন আমরা যদি ওই মেয়েটাকে কিতনাপ তুলতে পারি, তাহলে টাকা টাকা টাকা, মানে ওই বাচ্চাটা যদি কিডন্যাপ করতে পারি, মানে প্রডিউসার বাজে, মানে একটা সিনেমা বানাবো, বুঝলি তো? ঠিক আছে, আমি রাজি। এই তোতলা, আমি রাজি 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 রাজি। এই তাজি হয়েছে, তাজের তাজি হয়েছে, রাজি। এবার বলো মা, কি খাবে? কিচ্ছু খাবো।
রুমঝুম আম্মু, এটা কি ধরনের কথা? আমার তো খিদে পায় না মা। তাই বলে তুমি নাস্তা করবে না? মানুষ কখন খায়? খিদা পেলে খায়। হয়েছে, অনেক পাকা পাকা কথা বলেছো। এবার আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো, চুপ করে খাবে, ব্যাস। না বাবা, খাবো না। ঠিক মতো খাওয়া দাওয়া করলে আমি তোমাকে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাব। জায়গাটার নাম কি মামুনি? তুমি আগে নাস্তা করো, তারপর বলবো। এখন সেটা বলা যাবে না, আগে নাস্তা করতে হবে। বাবা, তুমি এখন যা যা বলবে আমি তাই শুনবো। এই তো আমার লক্ষ্মী মামুনি। বাবা, আমরা কি ওই সাধু আঙ্কেলকে নিয়ে যাব? তোমার ঠিক আছে, চলো ধরো। লোকটা কি পাগল নাকি?
আপনি ওখানে বসেন কেন? না না অসুবিধা নেই, ঠিক আছে আঙ্কেল, পড়ে যাব তো। আচ্ছা ঠিক আছে, নামতেছি। বসুন কোনে। এই যে এই যে এই যে এখানে না, এই যে বসুন। আচ্ছা আচ্ছা, আলো মনি, আচ্ছা ঠিক আছে। রুমঝুম নাকি ইউসুফ, একটা অসভ্য লোককে নিয়ে উফ। লোকটা বোধহয় চশমা ছাড়া কিছুই চোখে দেখতে পায় না, কোন একটা ঝামেলা আছে। আর তাছাড়া তুমি এত খেপে যাচ্ছ কেন? মানে লোকটা তো রুমঝুম ভেবে আমার মুখটা ধরেছে, তাই না? ঝামেলা যে কোথায় হচ্ছে তা আমি নিজেই এখন বুঝতে পারছি। রুমঝুম 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 রাজু সাহেব কেমন আছেন? এরা ও আপনি
এটা কি বলছেন আপনি আমার মেয়েকে বাঁচিয়েছেন, আপনি কত বড় উপকার করেছেন এটা ভেবে দেখেছেন? না না, আমি তো ভেবে পারি নাই যে ও না থাকলে যে আমার কি অবস্থা হইতো না। হ্যাঁ আমি বুঝতে পারছি। ও আপনি বুঝতে পারছেন, আপনি না ডাক্তার সাহেব বলছিল যে আপনার যে রোগ এরকম তো সবাই বুঝতে পারবে, যখন আমার আসলে মির্গিটা ওঠে। এই যে বাবা তো চলে গেছে। বাবা চলে গেছেন? তাহলে তখন কার সাথে কথা বলতেছিলেন? হ্যাঁ আমার সাথে। তোর সাথে? মন খারাপ যে সহি কিছু দেখে বেড়তেছে না। তারপরে কি যে দুটো লোক আইসে আমার হাতে, এই দুটো খুবই পসা। তোমার দুই বন্ধু না খুব বোকা? হ্যাঁ তাই রুমজুম, বোকা হলে কি হবো? ওরা গেলাম শয়তান আছে, ওরা এখান থেকে একটা বাচ্চা কিডন্যাপ করতে এসে। কিডন্যাপ কি? আরে কিডন্যাপ বুঝো না, কিডন্যাপ মানে বুঝে বাচ্চা তুলে নেওয়া যাওয়া, বাপ মা তেটে বসে যাওয়া। এই যে রুমজুম, এই কথাগুলো আমি কাউরে তুমি কেউ না, ঠিক আছে না? বাহ খেলাটা খুব মজার তো। হে বলে কি, এটা তো কোনো খেলাই না। কালকে কিন্তু আমরা এই খেলাটা খেলবো, তোমরা তিনজন আমাকে কিডন্যাপ করবে। সি সি এটা কি ধরনের খেলা? এটাই তো খেলা, তুমি আর আমি ছাড়া এটা কেউ জানবে না। গিভ মি ফাইভ। বাবা এটা গিভ মি ফাইভ। হ্যাঁ ছোটবেলায় আমি মদ খাইছিলাম তো। Thank you.
ঝুমঝুম আসতে কাল কিন্তু পড়ে যাচ্ছিল বাবা মনে আছে বাবা সাবধানে আহা তুমি কেন বুঝতে পারছো না ও যদি পড়ে যায় একটা ঘটনা আচ্ছা কালকে বাংলাদেশ থেকে ফোন এসেছিল হ্যাঁ ওই বাংলাদেশ থেকে ফোন এসেছিল কে করেছিল ওই বিজনেসের ব্যাপারে এখানেও বিজনেস আচ্ছা জরুরি ফোন হলে তো আমাকে ওরা করবেই তোমাকে বলেছিলাম না রোমিং ফোনটা সাথে আনতে না আচ্ছা কোনো একটা দরকার হলে আমাকে ওরা ফোন করবে না অফিসে কত ধরনের ইমার্জেন্সি করতে পারে আচ্ছা তোমার কি একদম ইচ্ছা করে না আমাদের দুজনকে একটু সময় দিতে আর রিঙ্কি তুমি আমার কথা শোনো হয়তো তুমি রেগে যাচ্ছ অফিসে তো এটা কি ক্লোরোপ্লাস্ট ব্লুস এটা দিয়ে তগগাং করে দিতে হবে হ্যাঁ এগুলো কিছু করতে হবে না রাখো রেখে দাও রেখে দাও রেখে দাও আচ্ছা ঠিক আছে আচ্ছা রুমঝুম খেলা তো শেষ এখন কি করব আমাকে বাবার কাছে দিয়ে আসো আচ্ছা চল বাবার কাছে এসে চল
তোমাকে বলেছি না সাবধানে থাকতে, রুমি তুমি কথা শোনো না কেন? না মানে ওই কি রাস্তা আছে মেয়েটা, আপনি চুপ করুন। দাদু মন তারা তরে না, না মন খারাপ করো না, লোকটা খুবই খারাপ, বাচ্চারে কি বোকা দেয় নাই? হ্যাঁ আরে উনার মেরে উনি বোকা দিছে, তোমার অসুবিধাটা কি? হ্যাঁ তা অসুবিধা না, বাচ্চাটার কি দোষ? আমরা তো প্র্যাকটিস প্র্যাকটিস করতেছিলাম, বাস ভালো লাগতেছে না। তনু আমারও না তালো লাগছে না। রুমে জোরে জোরে না, আরে না ওই যে লোকটাকে তুজে পাচ্ছি না, এত তুজে বেড়াচ্ছি না। অসুবিধা কি, আমরা তো প্র্যাকটিসটা করে এলাম, কিটুপ কিটুপ প্র্যাকটিস, রুম জুম দিয়ে প্র্যাকটিস করলাম না। আমি জালালের ফোন করতেছি, দাঁড়াও। হ্যালো, হ্যালো জালাল, আমাকে দাও আমাকে দাও। আরে তন্দু কেমন আছো? আরে আরে বন্ধু, তোমরা কি বাসাও, কাম কাজ হইবার নেছো তো? এ প্র্যাকটিস তুলতে কি? আরে বলতে না প্র্যাকটিস প্র্যাকটিস। আরে তোতলা শালা তোতলা, ঠিক মতো করে কথা কয়, এটা তুই কি কস? আরে না আমি তোমার সাধু ভাই ভাই। মিয়া ভাই তো কোনো অসুবিধা হবেন না সেটা তো? অসুবিধা তুই হইতেছে, ঘটনা হলো যে যে লোকের ছবি তুমি দিছো এই লোকটি তোমরা খুঁজে পাইতেছি না। হ্যাঁ এটা আপনি কী করেন মিয়া ভাই, কাল বাদে পরশু না ওরা ফিরে আসবো, আমরাও তো ফিরে যাবো, কাম না করে ফিরে আসবেন মিয়া ভাই। মিয়া ভাই আরেকটু দুইটা দিন লাগে, আর একটু খুঁজে দেখেন মিয়া ভাই, বুঝছেন না মিয়া ভাই? মিয়া ভাই ওই যে মিয়া ভাই ওই যে আমার বাইক না আছে না মিয়া ভাই, ওর নাম হইতেছে গিয়ে ইউসুফ, আর ওর গিয়ে দুটোর নাম হইতেছে গিয়ে রুম ঝুম। মিয়া ভাই রুম ঝুম রুম ঝুম এভাবে কেউ কাউকে বকে এখনো মন খারাপ করে আছে, কি করবো বলো? রুমঝুমকে না পেয়ে আমি একদম নার্ভাস হয়ে গেছিলাম, নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। তাই বলে এভাবে বকবে তো কি করবো, ওই লোকটাকে মারবো নাকি আমি? দোষ তো তারই, রুমঝুম তো বাচ্চা মেয়ে, এসবের কি বোঝে? ওই ব্যাটাকে আমি পুলিশে দিতাম, স্রেফ একদিন রুমঝুমকে বাঁচিয়েছিল তাই। সেজন্য তো আমিও কিছু বলতে পাচ্ছি না। রিনিব কালকের মধ্যে এক কাজ করো, সব গোছগাছ করে ফেলো, কাল না হয় পরশু আমরা ফিরে যাব। সেই ভালো, আমি আর স্বস্তি পাচ্ছি না, প্রতিদিন একটা না একটা অঘটন লেগেই আছে। আর এর মধ্যে তুমি রুমঝুমকে একদম তোমার কাজ ছাড়া করবে না, ঠিক আছে? ঠিক আছে। হাতের মুঠোয় পেয়ে উঠতে গেল এই সেই মেয়ে, কিন্তু ছবিটা কার? ছবিটা তার আমি কি করে বলবো, এখন আর টেনশন করতে লাভ। কিন্তু রুমঝুমকে আবার কিডন্যাপ করবো কিভাবে সেটাই ভাবতে হবে। অসম্ভব, রুমঝুম রে কেউ কিডন্যাপ করবে না। ও বুদেতি, তুমি নিদে নিদে একা একা তিতাপ করতে চাও? না এই কাজটা আমরা করবো না, কারণ রুমঝুম আমার বন্ধু। ও এ তাহলে তো কাজটা আরো সহজ হয়ে গেল। অসম্ভব, তোমরা যদি কিছু করতে চাও আমি তাহলে ওকে কয় দেব। কি বললি শালা? এই 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 তগড়া করে না তগড়া করে না। তনু বন্ধু, তনু তো তো তোলে দিলে তোর হলো না, এই দিয়ে আমরা তিনজনে হোটেলে আতি না, এই হোটেলের বিল তাতা পয়সা তো দিতে হবে নাতি। মানে? আরে রুমঝুমকে তিতনাপ তোরে ওর তাতার কাছ থেকে যে তাতা পয়সা নিব, তেতা দিয়ে তো হোটেলের তিল তরিত করবো। যদি বিল না দেই? হোটেল আলা তিনজনকে এইভাবে তেলতে রাখবে। ঠিকই,
ঠিকই ছোটবেলা মা আমারে কইছিল যে কিডন্যাপ করতে মামনি 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 আই এম সরি সরি তোমার সাথে কোনো কথা বলবো না অসম্ভব অসম্ভব কাজ করতে হবে আজকে কি লোক কিন্তু অসম্ভব চার কোনো কথাই বলতে পারে না দেখো দেখো তোমরা এখানে একটু বসো আমি টিকিটগুলো কনফার্ম করে আসি আচ্ছা শোনো একটু তাড়াতাড়ি ফিরো তুমি ফিরলে আমরা সবাই মিলে একটু বাইরে যাব আবার কি আশ্চর্য সারাদিনই হোটেল কম্পাউন্ডে বসে থাকবো নাকি আচ্ছা ঠিক আছে আমি আগে টিকিটগুলো কনফার্ম করে আসি বাবা চলে গেছে তুলে গেছে মামুনি মন খারাপটা কমে গেছে না হ্যাঁ বাবা তোমাকে সরি বলেছে দ্যাটস গুড আচ্ছা আমি এক কাজ করি তুমি এখানে বসো আমি আরো খাবার নিয়ে আসি ঠিক আছে মা চুপ করে বসবে ওকে এগুলো দিয়ে দাও ওকে এই মাস দেখতে চাইছিস না তাই না রুমজুম আসো গিভ মি পাইপ শোনা কেন কাম করি চল আমরা ওই দিক চলে যাই ওইদিকে আর এক ধরনের মাছ আছে খেল মনে চলো 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 না ওইদিকে যাই খুব মজা হবে আমরা অন্য ধরনের খেলা খেলবো ওই কিডনিপ কিডনিপ হ্যাঁ কিডনিপ কিডনিপ খেলবো চলো যাই চলো চলো আরে আজকে তো অন্য ধরনের কিডন্যাপ আজকে তোমার বাপা কিছু জোর হবে না নিয়ে যাবো চলো চলো ওইদিকে যাই আরে বাবা বকা দিব কি বাবা তো জানবই না বাবা কি তুমি পেলিস বাবা তো না চলো যাই চলো আরে কাজের কথা বলো না মিয়া তোর করে বলো তোর করে বলো এই যে আমি কিন্তু জোর করবো তাহলে না জোর করলেও আমি যাবো না জোর করলে তো যাবো না কি করা যায় তাহলে কি করে এই আমার ক্লোরোফর্ম 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 আছে এখন কি করি কেন ওদেরকে তেলে রেখে তোলে দাব গাদা গোনা বস যাবো না ফলে চলে যাবো নাই তাহলে
এর তো চিন্তা করতেছি কি করব। এই এক কাজ করি, ওর তাতার কাছে তন্তুরে টাকা নিয়ে আসি। সাসা ওর সাসা বেলে কোনে? আরে তাতা না, তাবা 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 বা বাবা। একটা কাম করে চল, সামনে সামনে যেতে আছে ঠিক আছে। আপনি দেখবেন যে আমি এক ঘন্টার মতো হোটেলে আছি, আপনি মতো করে নিয়ে আসবেন। ওকে ঠিক আছে। আপনি যে কোনো বন্ধু বান্ধব পরিচিত কেউ থাকে ফিল্মে, আমাকে একটা সুযোগ দিলে খুশি হইতে। ঘটনা হতে বিশ্বাস করেন খুব সাথে মতো ঘুমাচ্ছে। আমার মেয়েকে যদি আমি না পাই আপনাকে আমি পুলিশে দেব। আবার ওইদিকে রুমঝুম, বুঝতেছি না, মাপ সামনে রুমঝুম। আমরা তোমার ভালো বন্ধু না, আমরা ভালো মানুষ। আপনি আবার এসেছেন এখানে, আপনাকে আমি আমি জানি ভাই যে আমার আর সিনেমার সুযোগ হবো না, সুযোগ দিয়ে লাভও নাই, ও লোভে পড়ে আসলেই কাণ্ডটা ঘটা বের গেছিলাম। যাই হোক, পারলে আমাকে ক্ষমা করে দিন, আমার তো সেরকম দোষ নাই। ওই যে আপনার ওই ভাই না কি যেন আছে না, জালাল, সেই তো আমাকে পাঠাইছে। জালাল? হ্যাঁ, অনেক বুঝতে পারছি যে জালাল একটা মিথ্যা আশ্বাস দেয়া আমার এখানে পাঠাইছে। জালাল কেছিল আপনি বলে আমার সিনেমায় সুযোগ দিলেন। আমি জানি যে একটু কষ্ট হইতেছে, যাক আমার ক্ষমা করে দিন। আপনি আমার পুলিশে দেন, আপনি জানেন, আপনি যদি পুলিশে না দেন তাহলে এই যে হোটেল মালিকরা আছে হেরা আমার কই পুলিশে দিব। আপনি আমাকে মাফ করে দেন, আমি বন্ধুর কাছে মাফ চাই, তাতেই হবে না। এই যে রুমঝুম, আমার ছোট্ট বন্ধু, আমরা গেলাম খারাপ মানুষ, আমার ভুল হয়ে গেছে, তিনবার সরি বললাম তোমার কাছে। এই যে সরি সরি সরি।
বন্ধু বন্ধুকে কি সরি বলে না সে কথা।